স্বাস্থ্য বাজারের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আলোচনা হল যে শিশুদের যে ক্যান্সার হয়, সেই ক্যান্সারের কারণ আর এর লক্ষণ এবং প্রতিকার। তো এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের নিয়মিত যারা থাকেন আর কি তারাই আছেন। তো তাদের মধ্যে আমাদের সাথে রয়েছেন আজকের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুন্না জান্নাত এবং ন্যাচুরোপ্যাথি বিশেষজ্ঞ ডাক্তার আফসানা মুন্না। আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে ক্যান্সার শব্দ মানে আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা জরিপ আমরা দেখেছি যে প্রতি বছর বিশ্বে প্রায় 3 লাখ শিশু, মানে 3 লাখ শিশু ক্যান্সারের আক্রান্ত হয়। তার মধ্যে 80% শিশুকেই চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায়। তো এই বিষয়টি নিয়ে মানে আমরা আসলে শিশুদের ক্যান্সার বলার আগে ক্যান্সার শব্দটা যদি একটু আপনি ডিটেল করেন যে ক্যান্সারটা আসলে কি, তাহলে ভালো হয়। একটু দূরে জানলাম আপনার কাছে। ধন্যবাদ আপনাকে স্বাস্থ্য বাজার এবং আফসানেচারকে আর কি এত সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং আসসালামু সবাইকে। সবার আগে আমি যেটা হলো, ক্যান্সার শুনলেই সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। ক্যান্সার খুব ভয়ের একটা কারণ। আমরা তো আগে মানে এই জন্য ক্যান্সার কি আমাদের আগে সেটা সবার আগে জানতে হবে। ক্যান্সার এমন একটা অসুখ যেটা হলে আমাদের শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলো নিজের উপর নিজের নিয়ন্ত্রণ ক্ষমতাটা হারিয়ে ফেলে। আমাদের শরীর ট্রিলিয়ন কে ট্রিলিয়ন অনেক সেল দিয়ে গঠিত আছে। আমাদের যেরকম একটা লাইফ সাইকেল আছে, আমাদের জন্ম হয়, আমরা বড় হই, একটা সময় গিয়ে আমাদের মৃত্যু হয়, সেলেরও সেরকম একটা লাইফ সাইকেল আছে। একটা সেল থেকে আস্তে আস্তে বড় হয়, তারপর সেল বিভাজন হয়ে একটা থেকে চারটা হয় বা কয়েকটা হয়, তারপর একটা সময় সেটা নিঃশেষ হয়ে যায়। ক্যান্সার হলে যেটা হয় যে সেলের যে নিজস্ব নিয়ন্ত্রণ ক্ষমতাটা এটা হারিয়ে যায়, আর সেলগুলো এমন বিশেষ একটা ক্ষমতা প্রাপ্ত হয়, এই সেলগুলো যেখানে একটা থেকে চারটা হওয়ার কথা সেখানে একটা থেকে অনেকগুলো হওয়া শুরু করে দেয়। তখন দেখা যায় এটা সেলের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। এবার এবার এই সেলগুলো এত একটা বিশেষ ক্ষমতা প্রাপ্ত হয় যে সে এটা শরীরের খাবারগুলো সব নিজেরাই নিয়ে নেয়। আর কোনো কোনো ক্ষেত্রে এই সেলগুলো কিছু ক্ষতিকারক কেমিক্যাল রিলিজ করে যেটার জন্য শরীরের অনেক ক্ষতি হয়। আস্তে আস্তে যদি আমরা এই সেলগুলোকে মারতে না পারি, এটা এক সময় নিজের মৃত্যুরও কারণ হয়ে যেতে পারে। অনেকে ভাবে ক্যান্সার কোনো জীবাণু বা কিছু বা টিউমার। ক্যান্সার আসলে টিউমার সেটা ঠিক, কিন্তু বিনাইন টিউমারও আছে যেটা কোনো ক্ষতিকারক না। ক্যান্সার হলো এমন একটা টিউমার যেটা ক্ষতিকারক, সেটা যেটা আশেপাশের কোষে ঢুকে যেতে চায় বা অন্য অর্গানে চলে যেতে চায়, একটা সময় পুরো শরীরে ছড়িয়ে যেতে চায়, পুরো শরীরকে যেটা শেষ করে দেয় এক সময়, সেটাই হলো ক্যান্সার। আসলে শিশু বয়সে কি ধরনের ক্যান্সার বেশি হয়? আমরা শিশু বয়সের ক্যান্সার আমরা কাউন্ট করব 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত শিশুদের যে ক্যান্সার গুলো হয়। আর শিশুদের যে ক্যান্সার গুলো হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো বড়দের হয় না। আমাদের দেশে মানে দেশে বা পৃথিবীতে শিশুদের যে ক্যান্সার গুলো হয় তার মধ্যে দেখা যায় 30-40% হলো ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। এছাড়া আছে লিমফোমা আছে যেটা হলো গিয়ে লসিকা গ্রন্থির ক্যান্সার, ব্রেন টিউমার আছে যেটা ব্রেন নার্ভাস সিস্টেমের ক্যান্সার, তারপর নিউরোব্লাস্টোমা আছে সেটাও এক ধরনের নার্ভাস সিস্টেমের ক্যান্সার, কিডনির ক্যান্সার আছে, চোখের ক্যান্সার আছে যেটাকে আমরা বলি রেটিনোব্লাস্টোমা, হাড়ের ক্যান্সার আছে, মাংসপেশির ক্যান্সার আছে, শরীরের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। এটাই হলো ক্যান্সার, যেটা শরীরের যে কোনো জায়গাতেই হতে পারে। এটার কোনো নির্দিষ্ট ইয়ে নেই। এখন যে রোগী যে সিমটম নিয়ে আসে তখন আমরা পরীক্ষা করে বুঝবো যে তার কোন জায়গাটায় ক্যান্সার হয়েছে। এমনিতে ক্যান্সারের মানে লক্ষণ মানে কি কি লক্ষণ দেখা যায়, একটা ক্যান্সার হতে যাচ্ছে এটার লক্ষণ কিভাবে আমরা বুঝতে পারবো? ক্যান্সারের লক্ষণ
দুটি প্রশ্ন করেছি, একটি হচ্ছে মানে ক্যান্সারের লক্ষণটা কি এবং শিশুদের ক্যান্সার কেন। প্রথমে আমি বলবো যে ক্যান্সারের লক্ষণ কি, ক্যান্সারের লক্ষণ এক এক ক্যান্সারের ক্ষেত্রে এক এক রকম হয়। যেমন যেটা যদি ব্লাড ক্যান্সার হয় সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চাটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সাদা মানে গায়ের রংটা কিরকম সাদা সাদা হয়ে যাচ্ছে, রক্ত শূন্যতা যেটাকে আমরা বলি, তারপর বাচ্চাটা দুর্বল হয়ে যাচ্ছে, বাচ্চাটা দেখা যাচ্ছে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিন্তু ওজন হঠাৎ করে অনেক কমে গিয়েছে, বা দেখা যাবে যে বাচ্চাটার অনেক দিনের জ্বর যে ওষুধেও সেটা কমছে না জ্বরে, বা কোথাও চাকা আছে, অনেক অনেক জায়গায় লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে যায় ব্লিডিং এর কারণে, হাড়ে ব্যথা, বাচ্চাকে কোলে নিলে বাচ্চা কান্না করবে, তারপর লিম্ফোমার ক্ষেত্রে যেটা হতে পারে যে আমাদের অনেক শরীরে অনেক গুটি আছে যে আমরা বলি লিম্ফ নোড, দেখা যায় গুটিগুলো অনেক জায়গায় ফুলে বড় হয়ে যায়, তখন মারা এসেই বলবে আমার বাচ্চাদের এই বড় বড় এইগুলো কি জিনিস। তারপর দেখা যায় যে অনেক সময় যদি এটা বুকের মধ্যে যদি আপনার লিম্ফন বড় হয় দেখা যায় লাঙের উপর প্রেশার দেয়, তখন বাচ্চার কাশি হতে থাকে, দেখা যায় দিনের পর দিন কাশিটা ভালো হচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তারপর পেটে হলে দেখা যায় পেটে ইনস্টেশনের অবস্ট্রাকশন করে বাচ্চা পেট একদম ফুলা নিয়ে পেশা পায়খানা পায়খানা বন্ধ হয়ে গেছে, ইনস্টার অবস্ট্রাকশনের ফিচার নিয়ে এসেছে, অনেক সময় এটা লিভারের বাইল ড্রাক্টে যদি প্রেশার দেয় এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়েও আসতে পারে, তারপর লিম্ফোমা এক এক ক্ষেত্রে এক এক, আবার ব্রেনেরও যদি এটা মেটাস্টিসিস হয়ে যায় তখন দেখা যাবে যে মাথা ব্যথা, বমি, খিচুনি বা চোখে ঝাপসা দেখা এগুলো হতে পারে, তারপর ব্রেন টিউমারের হলে সেটা আমাদের কিভাবে পেশেন্ট বলবে যে প্রচন্ড মাথা ব্যথা, আবার অনেকে ঘুম থেকে উঠলে বমি 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 করতে থাকে, অনেক সময় চোখের ভীষণ উল্টা উল্টা পাল্টা দেখে, তারপর বাচ্চার স্কুল পারফরমেন্স আগে ভালো ছিল এখন খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চার স্বভাব চরিত্র কেমন অন্যরকম হয়ে যাচ্ছে, তারপর আপনার চোখের যদি টিউমার হয় যেখানে মারা এসে বলে যে আমার বাচ্চার চোখটা লাইট বন্ধ করলে অন্ধকারে বিড়ালের চোখের মতো জল জল করে, আমরা এটাকে বলি ক্যাটসাই রিফ্লেক্স, এক্ষেত্রে হবে অন্ধকারেও চোখ জল জল করবে, চোখটা বড় হয়ে যাবে, ফুলে যাবে, এছাড়া চোখে ঝাপসা দেখবে, আবার নার্ভাস সিস্টেমেরও কিছু প্রবলেম দেখা দিবে, তারপর আপনার যদি হাড়ের টিউমার হয় আস্তে আস্তে প্রচন্ড ব্যথা হবে, হাতটা ফুলে যাবে, জায়গাটা ফুলে যাবে, বাচ্চা নর্মাল খেলাধুলা করতে গেলেও বল খেতে খেলতে গেলেও দেখা যাবে বলটা লেগে হঠাৎ করে পাটা ভেঙে গেছে, ফ্র্যাকচার কোনো বিনা কারণে ফ্র্যাকচার হয়ে গেছে এরকম। তারপর কিডনি টিউমারের ক্ষেত্রে যেটা মারা করে কি গোসল করানোর সময় যে গায়ে সাবান মাখানোর সময় হঠাৎ করে দেখবে যে পেটের নিচের দিকে পিছনের দিকে একটা চাকা, তখনই মারা এসে বলবে যে আমি গোসল করাতে গেছি বাচ্চার পেটের পিছনে পিছনে একটা শক্ত একটা চাকা দেখতে পাচ্ছি, এটা এসে বলবে, আবার বাচ্চার প্রেশার দিয়েও রক্ত যেতে পারে কিডনি টিউমারের ক্ষেত্রে। তারপর হলো গিয়ে আপনার এছাড়া আপনার আরো অনেক টিউমার আছে, মাসেলের টিউমার আছে যেখানে আপনার পেইনলেস লাম্পস ফুলে যাবে জায়গা, বা পেটের শরীরের যে কোনো জায়গা ফুলে যেতে পারে এরকম টিউমারের জন্য, লিভারের ক্যান্সার আছে যেটা তখন চাকা দেখা যাবে পেটের মধ্যে এরকম। তারপর যেটা হলো যে যদি এরকম কোন সাইন সিমটমই আসে যে অনেক দিন ধরে বাচ্চার কাশি জ্বর ভালো হচ্ছে না, বাচ্চা দুর্বল হয়ে গেছে, ওজন কমে গেছে, তারপর বাচ্চার মাথা ব্যথা, বমি বা কোনো খিচুনি হচ্ছে হঠাৎ করে, বাচ্চা আগে থেকে শুকিয়ে গিয়েছে, তখনই মায়েদের চিন্তা করতে হবে যে আমার বাচ্চার কিছু হলো নাকি ডাক্তারের কাছে যেতে হবে। আর সেকেন্ড কোশ্চেন হলো শিশুদের ক্যান্সারের কারণ, এই কারণটার প্রথম উত্তর হলো ইডিওপ্যাথিক, মানে যেটা হলো যে কারণ সঠিকভাবে এখনো কেউ জানতে পারেনি, তবে যেটা এখন সবাই বলে যে জেনেটিক কারণ, শিশু মায়ের গর্ভে থাকা অবস্থাতেই যে প্রতিটা কোষের জন্য স্পেসিফিক জিন আছে, এই জিনের গঠন ঠিকভাবে হয় না, দেখা যায় জিনের হয়তো একটা বাহু হয়তো তৈরি হয় না, সেখানে একটা অন্য রকমের জটিল প্রোটিন এসে ঢুকেছে, জিনটা ত্রুটিপূর্ণ হয়েছে, সেটা যখন শিশু জন্মাবে বড় হয়ে গিয়ে তখন সেটা ক্যান্সারের লক্ষণ গুলা এই কোষ থেকে প্রকাশ পাবে, এই জেনেটিক কারণটাই মেইনলি বলা হয় যে বাচ্চাদের মেইন কারণ। এছাড়া এনভায়রনমেন্টাল পলিউশন আছে,
যে আমাদের চারিদিকে যে পরিবেশ দূষণ আছে, যেটা তারপর অনেক যেটা গ্রামে হলো ইনসেকটিসাইড ইউজ করে, কেমিক্যাল আছে, বেনজিন, তারপর ক্লোরাইড, এগুলোতে যদি বেশি এক্সপোজার হয়, তারপর বেশি রেডিয়েশন হলে আবার শিশু গর্ভে থাকাকালীন অবস্থায় যদি মা বেশি বেশি এক্সরে করে রেডিয়েশন হয়, বা শিশু যদি বেশি বেশি রেডিয়েশনের এক্সপোজারে যায়, তারপর আশেপাশের পরিবেশে যদি ধূমপাই থাকে, বাবা বাবা যদি ধূমপান করে, শিশু গর্ভ থাকা অবস্থায় যদি মা যদি অ্যালকোহল পান করে, এইসব কারণও আছে। তবে যেসব যেটা মেইন বলে যে এটার কারণটা আছে, মানে এখনো আসলে সেভাবে বের করা যায়নি, তবে শিশুদের ক্ষেত্রে জেনেটিক কষ্টটাই বেশি বলা হয় আর কি। শিশুদের যে ক্যান্সারটা হয়, এটা কি প্রাথমিক অবস্থায় ধরতে পারা যায়? মানে এরকম কি কোনো ব্যবস্থা আছে? জি জি, যদি আপনার যদি দেখা যায় যে আমার বাচ্চার 15 দিনের জ্বর, মা যদি খুব কশাস হয়, যদি চিন্তা করে হঠাৎ করে কেন কমে যাচ্ছে, এই লক্ষণগুলো যদি কারো মাথায় থাকে, তাহলে যদি চলে আসে তখন প্রাথমিক অবস্থায় পরীক্ষা করে, এই নর্মাল সিবিসি রক্ত পরীক্ষা করে, পিবিএফ করে, কিন্তু অনেকটুকু ইনফরমেশন পাওয়া যায়। নর্মাল রক্ত পরীক্ষাতেই অনেক ইনফরমেশন থাকে যে বাচ্চাটার এখানে কি, মানে কোনো কিছু সন্দেহজনক কিছু আছে নাকি। এই জন্যই আসলে সবাইকে সচেতন করার জন্য এসব প্রোগ্রাম, এই গত মাস এই সেপ্টেম্বর মাস ছিল শিশু ক্যান্সার সচেতনতা মাস, অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক সেমিনার হয়েছে, সবাইকে সচেতন করা যে কারো বাচ্চার এই লক্ষণগুলো দেখলে আপনারা সাথে সাথে চলে আসবেন। এই প্রোগ্রাম গুলো হলো এই সচেতনতার জন্যই করা, আমাদের আজকের প্রোগ্রামও হলো সচেতনতার জন্যই করা, সচেতন হলেই মারা আসবে, তখনই আমরা বেশি বেশি বাচ্চাদের ক্যান্সারটা ধরতে পারবো। এই ধরনের পেশেন্ট আসলে আসলে আপনারা কিভাবে চিকিৎসা করেন? মানে যদি কোনো এই ধরনের নিয়ে আসলে তখন আপনাদের চিকিৎসাটা কিভাবে হয়? জি, প্রথমে তো আমরা হিস্ট্রি নিব যে কতদিনের, সবকিছুরই সিমটম যেটা বলবে সেটা সবার আগে একটা ডিটেলস হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিলে তখন কিন্তু অনেক কিছু বের হয়ে আসে, আমরা হিস্ট্রিটা নিয়েই তখন আমরা ক্লুটা বুঝে যাই যে হয়তো দেখা গেছে অনেক দিনের জ্বর, অ্যান্টিবায়োটিক একটু খাওয়ায় একটু ভালো হয়, আবার নিজে নিজে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আবার একটু ভালো হচ্ছে, এভাবেই রেখে দিয়েছে। আচ্ছা, জ্বর তো নর্মাল জিনিস, সেটা কিছু না। আবার দেখা যায় অনেক বাচ্চার গ্রামের, ধরেন কাশি অনেক দিনের, তো ওরা গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলে ওরা মনে করে যে অ্যাজমা, এরকম অনেক সময় অ্যাজমাতে তো ক্রনিক কাশি থাকে, দেখা যায় ওরা একটু স্টেরয়েড দিয়ে দেয়, তো দেখা যায় কাশিটা ভালো হয়ে যায়। আবার দেখা যায় মা এরপর ডাক্তারের কাছে না যেয়ে নিজে স্টেরয়েড দিয়ে দিচ্ছে, তো দেখা যায় বাচ্চা, ওরা এসে বলবে আমরা এই ওষুধটা খাইয়েছি, আমার একটু ভালো হয়েছিল, আবার একটু এরকম, তারপর জ্বরেরও হিস্ট্রি দিবে, তারপর আমরা এক্সামিনেশন করি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, বাচ্চার পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত সবগুলো সিস্টেমের এক্সামিনেশন করি। এক্সামিনেশন করলেই কিন্তু আপনার কোথাও ফুলা আছে কি আছে, হাড্ডিতে ব্যথা আছে, ফুলাটার কোথায় কি, এটা অনেকটুকু ইনফরমেশন এক্সামিনেশনে আমরা পেয়ে যাই। তারপর হলো গিয়ে ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা করতে দেয়া, ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা কনফার্ম হওয়া যায় যে এটা ক্যান্সার। আমি একটু ডাক্তার আফসানার কাছে এখন যেতে চাই। আমি খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি কিছু তথ্য আপনি দিয়েছেন, যেগুলো সব মায়েদেরই খেয়াল করা উচিত, কিন্তু আমরা চিকিৎসাটা আসলে আরো ডিটেল করবো, আপনার কাছ থেকে আরো অনেক জানার আছে। তার আগে আমি ডাক্তার আফসানার কাছে যেতে চাই যে এই ধরনের শিশুদের ক্যান্সারে, শিশুদের ক্যান্সারের যে লক্ষণগুলো আমরা শুনলাম, এই লক্ষণগুলো সমাধান করার জন্য বা এই লক্ষণগুলোকে ট্রিটমেন্ট করার জন্য আপনার ন্যাচুরোপ্যাথি চিকিৎসায় কোন কম্পোনেন্টটা কাজ করে এবং আসলে কিভাবে আপনারা এই ধরনের রোগীদের চিকিৎসা করে থাকেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাচ্চাদের ক্যান্সার কিংবা ক্যান্সার, মানে ক্যান্সার তো আসলে কোনো মানে এমন কিছু না যে ভালো করা যাবে না। একটু আগে আপা বললেন যদি আমরা সচেতন হতে পারি তাহলে ক্যান্সার থেকে আমরা দূরে থাকতে পারি। প্রথমত আমি বলবো আয়ুর্বেদের কথা। আয়ুর্বেদের বেশ কিছু থেরাপি রয়েছে, বেশ কিছু ভেষজ রয়েছে যা কিনা আমাদের শরীরের ভিতর থেকেই আমাদের ইমিউনিটি সিস্টেমকে মানে ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি হচ্ছে আয়ুর্বেদ মনে করে যে যদি কারো কি দোষ না থাকে, অর্থাৎ বায়ুপিত্ত কম,
যদি এটার হারমোনি থাকে মানে ব্যালান্স থাকে, তাহলে কিন্তু তার ক্যান্সার কেন অন্য কোনো ডিজিজেই হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেমন যদি আমরা এরকম কিছু সিমটমস নিয়ে আসে কোনো মা, যে বাচ্চার এক এক ধরনের এক এক ক্যান্সারের ক্ষেত্রে এক এক রকম সিমটমস আমরা শুনলাম বা অনেক সময় আমরা আমাদের কাছেও নিয়ে আসে এরকম, এখন কি আমরা একজন মাকে কি বলবো যাতে এই মা এই এই সমস্যাটা না বাড়ে, এখান থেকে যেন সমস্যার একদম মূল উৎপাটন করা সম্ভব হয়, সেরকম কিছু থেরাপির কথা আমি আজকে বলবো। প্রথমত হচ্ছে ত্রিফলা। ত্রিফলাটা আমরা সবাই জানি আমলকি হর্তুকি বহেরার তিনটার সমন্বয়ে একটি ভেষজ এবং খুবই জনপ্রিয় একটি ভেষজ, বহুল ব্যবহৃত একটি ভেষজ। ত্রিফলার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা আমাদের শরীরের রেডিও প্রোটেকটিভ, মানে আমাদের শরীরটাকে ভিতর থেকে ক্লিন করবে এবং রেডিও প্রোটেকশন সাহায্য করবে। পাশাপাশি হচ্ছে আমাদের ওয়াইট ব্লাড সেল দুটা সেটাকে প্রোটেকশন দিবে, ভালো রাখবে এবং ইনার আমাদের ইনার অ্যাক্টিভিটিসটাকে ঠিক রাখবে, মানে প্রত্যেকটা সেলের অ্যাক্টিভিটিকে ঠিক রাখতে সাহায্য করে ত্রিফলা। এখন যদি যেহেতু আমরা জানলাম যে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত হচ্ছে শিশু এবং তাদের এই সমস্যাগুলো বেশি হয়, এক্ষেত্রে এই ত্রিফলা 3 বছর থেকে 18 বছর বাচ্চাদের যে এই বয়সের বাচ্চাদের উপর আমরা অ্যাপ্লাই করতে পারি, খাওয়াতে পারি। 3 থেকে 5 বছর বাচ্চাদের প্রতিদিন 2 থেকে 3 ml এই ত্রিফলার ভেজানোর রস খাওয়াতে পারি। তাহলে যেই মা অলরেডি ফলো করছেন যে একটি বাচ্চার এই ধরনের কিছু সিমটমস রয়েছে, তার জ্বর ভালো হয় না, দীর্ঘদিন কাশি থাকছে, কিংবা তার কোনোভাবে তার ওজন বাড়ছে না, কিংবা তার হজম শক্তি খুবই দুর্বল, কোনো এনার্জি পাচ্ছে না বা খেলতে যাচ্ছে না, বাচ্চা খুব এক মানে এক এক একরকম হয়ে থাকে, একই কাজ বারবার করে, মানে সে ক্রিয়েটিভ কিছু করছে না, তার মাথায় তেমন কোনো যেমন পড়াশোনা প্রতি তার কোনো আগ্রহ নাই, নতুন কিছু করার প্রতি তার কোনো আগ্রহ নাই, এই সব ধরনের সমস্যা যদি একজন মা এখন থেকে তাকে ত্রিফলার পাউডার কিংবা ত্রিফলা যেন পানি খাওয়াতে শুরু করতে পারেন, আস্তে আস্তে কিন্তু এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। দেন হচ্ছে গুরুচি, এটার ইংরেজি নাম হচ্ছে গুরুচি আর সাইন্টিফিক নাম হচ্ছে টিরোস্পোরা কর্ডিফোলিয়া। এটাও এখন যেহেতু অনলাইনের যুগ, একজন মা বা একজন গার্ডিয়ান অনলাইনে সার্চ করলে এটা পেয়ে যাবেন, আমাদের দেশে এটা অ্যাভেলেবেল। এটিকে বলা হয় যা আমাদের শরীরের ডিফেন্স মেকানিজমকে ঠিক রাখতে সাহায্য করে, মানে ডিফেন্স মেকানিজমকে অ্যাক্টিভ রাখে এবং শক্তিশালী করে। তো এই গুরুচিও 3 থেকে 18 বছর বয়সে যে কোনো যে কেউ খেতে পারে, এটিরও একই পরিমাণ 3 থেকে 5 ml হচ্ছে 3 থেকে 5 বছর, এরপরে হচ্ছে 10 থেকে 20 ml পর্যন্ত খেতে পারে এটির রস। এবার আসছি, যেমন অনেক বাচ্চা ক্যান্সার হয়ে গেছে বা অলরেডি আমরা জানতে পেরে গেছি ক্যান্সার, কিংবা অ্যালোপ্যাথি সিস্টেমে যে ট্রিটমেন্টগুলো রয়েছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি বা বিভিন্ন ট্রিটমেন্ট রয়েছে, অনেক সময় দেখা যায় যে তার নর্মাল ক্যান্সারে যতটুকু না সে অসুস্থ হয়, এই রেডিওথেরাপি বা কেমোথেরাপির মানে সাইড এফেক্টে বাচ্চা বা শিশু অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এই অ্যালোপ্যাথি বা এই কেমিক্যাল জাতীয় যে ঔষধের যে সাইড এফেক্ট হিসেবে মানে সাইড এফেক্টের যে সমস্যাগুলো দেখা দেয়, যেমন কারো ডায়রিয়া হয়ে যায়, কারো কনস্টিপেশন হয়ে যায়, কারো মাথার চুল সব পড়ে যাচ্ছে, কারো কেউ বারবার ফিটার হয়ে যাচ্ছেন, আবার কারো মেমারি লস হচ্ছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রে, যেমন যাদের ডায়রিয়া হচ্ছে বা কোনো ক্যান্সারের লক্ষণ হিসেবে তার বারবার ডায়রিয়া হচ্ছে, তারা কিন্তু রেগুলার আমলকি রস খাওয়াতে পারেন কিংবা কাঁচা আমলকি খাওয়াতে পারেন, কিংবা আমলকি গুঁড়ো করে পাউডার যদি আপনার খেতে অসুবিধা হয় যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন। ডায়রিয়া হলে আমলকি, কনস্টিপেশন হলে হর্তুকি, এক্ষেত্রেও হর্তুকি পাউডার, হর্তুকি ভেজানো পানি, কাঁচা হর্তুকির রস যে কোনো ভাবে আমরা খেতে পারি, এর কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই। এরপর আসছে যাদের অনিদ্রা মানে ঘুমের সমস্যা হচ্ছে, তারা জাতামানসি নামে এক ধরনের হার্বস আছে, এটি আমরা রস বা পাউডার বা পানিতে জাল দিয়ে এটার নির্যাসটা খেতে পারি। এরপর হচ্ছে মেমোরি লস বা আমরা ভুলে যাই, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, এক্ষেত্রে ব্রাহ্মী, ব্রাহ্মীর আরেক নাম হচ্ছে মানে এটা আঞ্চলিক বিভিন্ন নাম রয়েছে, থানকুনি পাতা বলা হয় কোনো কোনো এলাকায়, আদামুনি পাতা বলা হয় কোনো কোনো এলাকায়, এইটি এই পাতার রস খেলে কিন্তু
মেমারির অনেকটা রিকভারি করা সম্ভব, এবং পাশাপাশি ভ্রামের এমন কিছু কম্পাউন্ড রয়েছে যা কিনা আমাদের শরীরে যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলিকে আবার নতুন করে তাদের অ্যাক্টিভিটিস বা তাকে সুস্থ করার। এবার আসছি একদম কমন যে সমস্যাটা সবার হয়, চুল পড়ে যায়। এটা যে কোনো বয়সে হতে পারে, কেমোথেরাপি বা রেডিওথেরাপি পরে চুল পড়ে যাওয়ার পড়ে যায়, এবং এই কারণে দেখা যাচ্ছে পেশেন্ট সাইকোলজিক্যালি অসুস্থ হয়ে পড়ে। এক্ষেত্রে আমরা ব্রাহ্মীর রস ব্যবহার করতে পারি চুলের গোড়ায়, কিংবা ব্রাহ্মীর রস খেতে পারি, পাশাপাশি ভৃঙ্গরাজ গাছের পাতা বেটে মাথায় লাগাতে পারি এবং এর রস খেতে পারি, এবং মেথি ব্যবহার করতে পারি কিংবা মেথি খেতে পারি। এই তিনটি ভেষজই আমরা মাথায় বাহ্যিকভাবে ব্যবহার করতে পারি, পাশাপাশি খেতে পারি ইন্টারনালি সেল অ্যাক্টিভ করার জন্য। এটি হচ্ছে মানে ক্যান্সার যাতে না হয় এবং ক্যান্সার হয়ে যাওয়ার পরে যে ট্রিটমেন্টের সাইড এফেক্ট, এতে আমি বললাম। এরপর আরো কিছু ভেষজ রয়েছে যা কিনা ক্যান্সার হয়ে যাওয়ার পরেও, একজন এমন কিছু রিসার্চ হয়েছে এই যে ভেষজগুলি আমি এখন বলবো, যে 80% শিশু সুস্থতার দিকে ব্যাক করেছে, তারা আগের মতো সুস্থ লাইফ লিড করছে এই ভেষজগুলো ব্যবহার করেছে। এবং এমন কিছু রিসার্চ পেপারও রয়েছে যা কিনা এমন কিছু রেজাল্ট হয়েছে যে 100 জনের মধ্যে 70 থেকে 80টা বাচ্চাই সুস্থ হয়ে গেছে। আমি কি এখন বলবো তো নাকি আমার সেশনটা একটু পরে আসছে? ঠিক আছে, আমি সেশন শুনতে পাচ্ছি না, খুব শব্দ হচ্ছে। হ্যালো, জি হ্যালো, শুনতে পাচ্ছি। আমরা আমরা দ্বিতীয়বারে আপনার কাছে আবার আসবো, তার আগে আমি একটু নুরে জান্নাত আপনার কাছে যেতে চাই। আসলে আমরা একটু আগে ডাক্তার আফসানা কেমোথেরাপির কথা বললো, আমি এটা একটু বলতে চাই যে ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি কতটা কাজে লাগে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ক্যান্সার চিকিৎসা কিভাবে করা হবে সেটা আপনার একা ডিসিশন নেওয়া যায় না, একটা বোর্ডের মাধ্যমে নেওয়া হয়। সেই বোর্ডে থাকবে আপনার পিডিয়াট্রিক হেমাটো অঙ্কোলজিস্ট, একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, আর একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, একজন অবশ্যই রেডিও আপনার রেডিওলজিস্ট, যিনি আসলে ক্যান্সারের টিউমারটার সাইজ কত এগুলো এক্সাক্টলি বলবেন। এরকম বোর্ডে সবার ডিসিশনের পর তারপর ডিসিশন নিতে হবে যে আমরা পেশেন্টটাকে এখন কি কেমো দিব নাকি রেডিও দিব নাকি আমরা সার্জারি করব পেশেন্টের, আর এইসব ডিসিশনের উপরেই সাধারণত দেওয়া হয়। আর কেমোথেরাপি সেইসব দেখা যেসব ক্ষেত্রে সাধারণত দেখা যায় টিউমার সাইজটা ছোট থাকে সেইসব ক্ষেত্রে আগে রেডিওথেরাপি দেওয়া হয়, অথবা কিছু কিছু টিউমার যেরকম আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমারের আপনার ব্রেন টিউমারের আসল ট্রিটমেন্টই শুরু হয় রেডিওথেরাপি দিয়ে, আবার এটা এক একটা ডিজিজের ক্ষেত্রে এক এক রকম। আর কেমোথেরাপি বেশিরভাগ ক্ষেত্রেই তো কেমোথেরাপি দেওয়া হবে আগে পরে যখনই হোক। কেমোথেরাপি হলো এমন একটা থেরাপি যেটা স্যালাইনের মাধ্যমে কিছু পাওয়ারফুল ওষুধ রোগীর শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে ওষুধগুলো ক্যান্সার সেলগুলোকে মেরে ফেলবে। তবে এখানে যেটা সমস্যা হলো যে এই ওষুধগুলো ক্যান্সার সেলের উপর কাজ করে তো সেলগুলোকে মেরেই ফেলে, সাথে সাথে রোগীর মানে শরীরের যে ভালো সেলগুলো আছে সেগুলোর উপরও কাজ করে। এই কাজগুলোর জন্য আপনার অনেক সাইড এফেক্ট হয়, কিন্তু আমাদের আসলে কিছু পেতে হলে তো কিছু হারাতে হবে। এই আগে আমাদের টার্গেট হলো রোগীর ক্যান্সারটা ভালো হোক, পরে যে সাইড এফেক্ট সেগুলো আমরা একসময় কিউর করতে পারবো। এই এই জন্য আমাদের কেমোথেরাপি দিয়ে আসলে শুরুতে যেটা আপনার এই ক্যান্সার সেলগুলোকে পুরোপুরি মেরে ফেলা হয়, মেরে তারপর শরীর থেকে নিঃসরণ করা হয়। এটা আপনার প্রোটোকল আছে অনেক, এক এক ক্যান্সারের ক্ষেত্রে এক একটা প্রোটোকল বেসড ট্রিটমেন্ট দেওয়া হয়। এই প্রোটোকল খালি বাংলাদেশে না, হোল ওয়ার্ল্ডে সব ক্যান্সার ট্রিটমেন্টের জন্য সেম। এই জন্য অনেকে বলেন যে না আমি বাংলাদেশে ট্রিটমেন্ট করব না, আমি ইন্ডিয়াতে চলে যাব, কিন্তু কথা হলো যে বাংলাদেশে ট্রিটমেন্ট করলে যে প্রোটোকল রয়েছে ট্রিটমেন্ট দেওয়া হবে, ইন্ডিয়াতে কিন্তু সেম প্রোটোকল। আবার অনেক ক্ষেত্রে অনেকে বলে যে বাংলাদেশে আমি বাচ্চাটা ট্রিটমেন্ট করালাম ওটা ধরা পড়লো না, ইন্ডিয়ায় গিয়ে আমার বাচ্চাটা ট্রিটমেন্ট ধরা পড়লো ওটা ধরা পড়লো। আসলে অনেক ক্ষেত্রে হয় কি যে একটা বাচ্চা যখন রক্তশূন্য হয়ে যায়, যেটা গ্রামে দেখি,
ডাক্তারের কাছে নিয়ে গেলে ওরা করে কি, রক্ত শূন্য দেখে সাথে সাথে এক ব্যাগ ব্লাড দিয়ে দেয়। তো যখন এই ব্লাডটা দিয়ে দেয়, তখন হয় কি, শরীরে যে ক্যান্সার কোষগুলো আছে সেগুলো তো সরে যায়, তখন এই নর্মাল সেলটা দিয়ে আর রোগীটা তাৎক্ষণিক ভাবে কিছুটা রক্ত শূন্যতা ভালো হয়, বাবা মা খুব খুশি হয়ে যান। কিন্তু ওই সময় যখন আপনার টেস্টটা করা হবে, তখন কিন্তু আপনার রক্ত পরীক্ষায় এই ক্যান্সার সেলগুলো বেশি আসবে না। দেখা যায় যে রক্ত দিয়ে তখন বাংলাদেশে ডাক্তারের কাছে নিয়ে এসে দেখা যায়, আমরা হয়তো বুঝতে পারি যে রোগীটার হিস্ট্রি শুনে এক্সামিনেশন দেখ করে যে এটা ক্যান্সার, কিন্তু আমাদের তো কোনো প্রমাণ পাচ্ছি না, কারণ আমাদের পরীক্ষাতে তো ভালো রিপোর্ট এসেছে, বলতে পারছি না যে ক্যান্সার। তো পরক্ষণে কি হয়, ওরা ইন্ডিয়াতে গিয়ে আবার টেস্ট করায়, ততক্ষণে তো আপনার ভালো সেলগুলো চলে যায়, আবার ব্লাস্ট সেলগুলো চলে আসে, এই জন্য ওইখানে গিয়ে ধরা পড়ে যেটা ক্যান্সার। কিন্তু শুরুতে যদি ওরা এইসব ব্লাড না দিয়ে দিত, তাহলে তো হতো না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক টিউমারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ওরা সুই দিয়ে এফএনএসি করে। এই এফএনএসি করলে হয় কি, আপনার এই সুই অনেক সরু থাকে, তো আপনার ক্যান্সারের টিউমারের মধ্যে কিন্তু ভালো সেলও থাকে, খারাপ সেলও থাকে। দেখা যায় ভালো সেলটা আসলে তখন বোঝা গেল যে না, এটা বিনাইন টিউমার, এটা ভালো টিউমার, এটা ক্যান্সার না। এই জন্য ক্যান্সারের ক্ষেত্রে আপনার নিয়ম হলো পুরো জায়গাটা কেটে এক্সিশনাল বায়োপসি করলে, পুরো জায়গাটার একটা বায়োপসি করলে সেটা সবচেয়ে ভালো রিপোর্ট হয়। তো ওই রিপোর্টটা নিয়ে আসে দেখা যায় বাংলাদেশে বলছে যে না, এটা তো না, ইন্ডিয়াতে কি ওরা বায়োপসি করেছে, ইন্ডিয়াতে ধরা পড়েছে এটা ক্যান্সার। এই জন্য ক্যান্সারের ট্রিটমেন্ট করতে হবে একটা ভালো প্রতিষ্ঠিত হসপিটালে। এরকম বাংলাদেশে আপনার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট আছে, ঢাকা মেডিকেল, বিএসএমএমইউ, আরো কয়েকটা আছে ঢাকার বাইরে, এগুলোতে আপনার ভালো প্রতিষ্ঠিত ডাক্তার আছেন, বোর্ড আছেন, এগুলো সবার সমন্বয় যদি চিকিৎসা করা হয়, বাংলাদেশে রোগীরা বাইরের মতো ট্রিটমেন্ট পেয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু রোগীদের ভুল ধারণা যে বাংলাদেশে ডায়াগনোসিস হয় না, বাইরে গিয়েছি ডায়াগনোসিস হয়েছে, এটাই হলো অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে আসলে। আমরা আসলে তাহলে আমরা এটা আমরা কেমোথেরাপি দিয়ে আসলে এটা কতটা কার্যকর, মানে মানে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য কেমোথেরাপিটা কতটা কার্যকর বলে আপনি মনে করেন? এটা শুরুতেই বলতে হবে যে ক্যান্সারের স্টেজিং, এটা স্টেজিং এবং গ্রেডিং এর উপর ডিপেন্ড করে। স্টেজিং এর ক্ষেত্রে আপনার যেটা ক্যান্সার যদি নির্দিষ্ট এরিয়াতে থাকে, সেটা স্টেজ ওয়ান আছে, একটু ছড়িয়ে গেলে স্টেজ টু, থ্রি, ফোর আমরা মেটাস্টেসিস বলি। স্টেজ ওয়ান টু এর ক্ষেত্রে পেশেন্ট আসলে প্রোগনোসিস তো খুবই ভালো আর্লি আসলে, থ্রি ফোর এর ক্ষেত্রে যখন মেটাস্টেসিস হয়ে যায় তখন জিনিসটা একটু টাফ হয়ে যায় আসলে। সব ক্যান্সারের ক্ষেত্রেই এটা আপনার ট্রিটমেন্ট দিয়ে ভালো করাটা তখন টাফ হয়ে যায় আসলে। শুরুর দিকে আসলে আপনার রিকভারি চান্স মানে চান্সটা অনেক ভালো থাকে, এটাই হলো। কিন্তু শেষের দিকে আসলে এটা বলা যায় না, এটা ভালো হবে কি হবে না, এটা আসলে মানে আনসার্টেন থাকে। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া মানে পার্শ্ব প্রতিক্রিয়া এড়ানোর জন্য আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকেন? কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হলে যেটা হয় যে কেমোথেরাপি মেডিসিন গুলো স্কিনে আই অনেক সময় ব্রু পড়ে যায়, তারপর আই ব্রু পড়ে যায়, আবার স্কিনে আপনার জিপ জিপ নীল হয়ে যায়, স্কিনে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, তারপর বেশি কাজ করে আপনার জিআইটির উপরে দেখা যায় যে বলে বলে যে রোগীর আমরা গিলতে পারছি না, অনেক পেশেন্টের ডায়রিয়া হয়, অনেক পেশেন্টের হয় কনস্টিপেশন, কষা পায়খানা, আবার কেউ কেউ বলছে যে আমার হাত পা ঝিমঝিম করে, কিছু মনে রাখতে পারছি না। এইসব ক্ষেত্রে দেখা যায় যে বমির ক্ষেত্রে তো আমরা বমির ওষুধ দিই, তবে ক্যান্সারের আমরা বলবো অ্যালার্মিং কিছু সাইড এফেক্ট আছে যেগুলো হলে অবশ্যই রোগীকে ডাক্তারের কাছে আসতে হবে। এই কেমোথেরাপি যখন আপনার ব্লাড সেলের উপর কাজ করে, তখন কিন্তু রক্ত বোনের উপর কাজ করে আপনার লসিকা রক্ত, তারপর শ্বেত রক্ত কণিকা, প্লেটলেট সবগুলোর কাউন্টই কিন্তু কমিয়ে ফেলে। এই জন্য দেখা যায় যে কেমোথেরাপির পরে যদি শ্বেত রক্ত কণিকা কমে যায়, রোগীদের জ্বর আসতে পারে, আবার প্লেটলেট কমে গেলে ব্লিডিং হতে পারে। তো সবসময় আমরা বলে দিই যে যদি সবচেয়ে অ্যালার্মিং সাইন হলো, যদি দেখা যায় যে কেমোথেরাপির পরে জ্বর এসেছে বা ব্লিডিং আসছে সাথে সাথে চলে আসতে হবে, তখন সেগুলোর আলাদা ইঞ্জেক ওষুধ আছে, এগুলো ম্যানেজমেন্ট আছে, এগুলো করে আমরা তখন বোন মেরোর সেল গুলোকে আলাদা ইঞ্জেকশন দিয়ে এগুলোকে বাড়ানোর আলাদা ট্রিটমেন্ট আছে, তখন সেগুলো দেওয়া হয়।
আর চুল পড়ে যাওয়ার যেটা হলো, আপনার পুরো কেমোথেরাপির সময়ে চুল পড়ে যাবে, কিন্তু এই চুলগুলো কেমোথেরাপি শেষ হলে আবার নতুন করে গজাবে। রোগীরা শুরুর দিকে এসে তো ভয় পেয়ে যায়, আমাদের চুল পড়ে যাবে, সব পড়ে যাবে, কিন্তু এই জন্য শুরুর দিকে চুলগুলো কেটে ফেললে ভালো, তাহলে কষ্ট কম পাওয়া যাবে। এবং কেমোথেরাপি শেষ হলে অনেক বাচ্চা দেখা যায় লম্বা চুল ছিল, এক বছর পর এসেছে আবার লম্বা চুল নিয়ে অনেক বাচ্চা এসেছে। এই চুলে আপনার নতুন করে এটা এমনি এমনি গজাবে। এটা অনেক ধন্যবাদ। আমি আবার একটু ডাক্তার আফসারের কাছে যেতে চাই। আপনি যখন বলতে গিয়েছিলেন যে কেমো মানে ক্যান্সার হওয়ার পরে যে চিকিৎসাটা দেওয়া হয় আয়ুর্বেদ দিয়ে, আমরা ওই বিষয়টাই একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। জি, ক্যান্সার হয়ে যাবার পরে কিভাবে আবার সুস্থ হওয়া যায়, এজন্য আমি মাত্র তিনটি ভেষজের কথা বলবো। যদি একজন তিনটি ভেষজ তিনটি প্রতিদিন অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন। আমার মনে হয় ওনাকে আমরা পাচ্ছি না, তো আবার আসছে মানে নেট নেটে অসুবিধায় পড়ে আছে। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই তাহলে। উনি আসলে আবার হয়তো আমরা ক্যান্সারের সময় যেসব খাবার আসলে খাওয়া নিষেধ, সেই খাবার গুলা কি হতে পারে একটু আপনি যদি বলেন। ক্যান্সারের সময় যেটা আপনার ঘরে তৈরি খাবার, ঘরে রান্না করা খাবার খাবে, এক বেলার খাবার যেটা রান্না করেছে সেটা সাথে সাথে ওই বেলাতেই খেয়ে ফেলতে হবে, আরেক বেলায় খাওয়া আসলে ঠিক না। আর যেটা হলো যে ঠিক মানে মোটা চামড়ার যে ফলগুলো আছে সেগুলো খাবে, চিকন চামড়ার ফলগুলো খাবে না, কারণ এখন তো ফরমালিন দেয়া থাকে। আর কাঁচা শাকসবজি খাবে না, এগুলোতে জীবাণু থাকে, সবসময় শাকসবজি রান্না করে খাবে, যেরকম শশা গাজর এগুলো কাঁচা খাওয়া ওটাও ঠিক না। আর যেগুলোতে ফরমালিন যুক্ত মাছ যেগুলো আছে বা ফরমালিন যুক্ত খাবার যেগুলো আমাদের দেশে এখন আসলে ক্যান্সারের অন্যতম কারণ, সেগুলো থেকে একেবারে বিরত থাকতে হবে। টক দই খাওয়া যাবে না, এখানে তো জীবাণু থাকে। আর বেশি বেশি সবুজ শাকসবজি খাবে, ডিম খাবে, দুধ খাবে, প্রোটিন খাবে, সামুদ্রিক মাছ খাবে বেশি বেশি, তাহলেই বেশি বেশি আপনার ক্যান্সারের বিরুদ্ধে যে যুদ্ধ করার সেই শক্তিটা পাবে, এনার্জিটা পাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ডাক্তার আফসানে ফিরে আসছেন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ডাক্তার আফসানা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমি একটু আপনাকে অনুরোধ করব যে আসলে শেষের মানে আপনি চিকিৎসার তিনটি বিষয় বলতে চেয়েছিলেন, ওই তিনটি বিষয় যদি আপনি একটু করে ক্যাপসুল বানিয়ে নিতে পারেন। 3 থেকে 5 গ্রাম অশ্বগন্ধা পাউডার দিয়ে আমরা এক একটা ক্যাপসুল বা ট্যাবলেট বানিয়ে নিতে পারি। এটি সকালে 2 চা করে এবং রাত বিকেলে 2 করে খেতে হবে। অশ্বগন্ধা পাউডারের মধ্যে এমন কিছু কম্পাউন্ড রয়েছে, এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের শরীরে যে বাইরে থেকে যে ফ্রি রেডিকেলস গুলো আমাদের শরীরটাকে দুর্বল করে দিচ্ছে, বা বিভিন্ন জার্মস বা পেস্টিসাইড বা কেমিক্যাল যে খাবারগুলো আমরা খাচ্ছি, একটু আগে আপা বলছিলেন যে ফরমালিন কেমিক্যালস বা ফাস্ট ফুডের মধ্যে দিয়ে যে পেস্টিসাইড যে, তো এক্ষেত্রে অশ্বগন্ধা পাউডার কিংবা অশ্বগন্ধা পাউডার দিয়ে তৈরি ক্যাপসুল খেতে পারি আমরা। সেকেন্ড সেকেন্ড হচ্ছে কাঁচা হলুদের ক্যাপসুল কিংবা
হলুদের রস কিংবা হলুদ গুঁড়ো আপনি পানিতে গুলে একটু ট্যাবলেটের মতো করে খেতে পারেন। আমরা জানি যে হলুদ হচ্ছে বিশ্বের সেরা অ্যান্টিসেপ্টিকের কাজ করে। তো হলুদের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আমাদের ইমিউনিটি গ্রো করতে হেল্প করবে, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাস হিসেবে কাজ করবে। ফলে আমার শরীরের এনার্জি, আমার শরীরকে এনার্জি করার জন্য, ইমিউনিটি বাড়ানোর জন্য, বা আমি যে একটু আগে বারবারই আমাদের কথাটা বলতে হয় আমরা মানে যেভাবে জীবন যাপন করছি, মানে খাবারগুলো খাচ্ছি যে ওনার নেটটা আবারও সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তো আমরা আসলে প্রোগ্রামটা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আমরা শেষ একটা কথা আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে এই ধরনের শিশুদের যে ক্যান্সার হয়, মানে এই ক্যান্সার থেকে মানে আমাদের কোন কোন জায়গায় সচেতন হওয়া উচিত, যে জায়গাটায় সচেতন হলে আমরা আসলে এই বিষয়টাকে প্রিভেন্ট করতে পারবো, এই বিষয়টা যদি আপনি একটু বলেন। ক্যান্সারের এইসব এইসব বাচ্চাদের রোগ হয়, আবার বাচ্চাদের ক্ষেত্রে ক্যান্সার কিন্তু 80% পুরো ভালো হয়ে যাওয়া, কিউর হয়ে যাওয়া একটা। এখন যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের মানুষের গড় আয়ু হলো 74 বছর, তো একটা 2 বছরের বাচ্চাকে যদি ক্যান্সারের চিকিৎসা করা যায় সে কিন্তু আরো 70-72 বছর পেল। কিন্তু একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে দেখা যায় তাকে চিকিৎসা করলে সে হয়তো 10-15 বছর পেল। এই জন্য শিশুদের ক্যান্সার প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ ভালো হয়ে যায়, এটাই সবাইকে জানাতে চাই। যে আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেসব বাচ্চা মায়েদের বাচ্চারা ক্যান্সার থেকে কিউর হয়েছে, ওইসব মারা হয়তো একসময় মানে ভয় পায় যে আমার বাচ্চার ক্যান্সার হয়েছিল, আমরা যদি কাউকে বলি বড় হলে তোর বিয়ে হবে না। এই জন্য আমার আমার এক স্যার গল্প করেন যে উনি এক বাচ্চাকে ক্যান্সার থেকে ভালো করেছেন, ফোন নাম্বার রেখেছেন, 1 বছর পর ফোন দিয়েছে যে বাচ্চাটা কেমন আছে। তো মা বলছে আমার তো ক্যান্সারই হয়নি, তো আমার বাচ্চা আবার আপনি আবার ফোন দিয়েছেন কেন? কিন্তু যেটা হলো যে আপনার ক্যান্সার থেকে রোগ বাচ্চাদের ক্যান্সার হচ্ছে এটা সম্পূর্ণ কিউরেবল, এটা সবাই যদি জানে। আর শিশুদের ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসা মানে টাকা কিন্তু অনেক কম লাগে, বড়দের মতো এরকম লাখ লাখ কোটি টাকা কিন্তু লাগে না। আর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট আর অনেক জায়গায় সরকার কিন্তু অনেক ফ্রি ওষুধ দেয়। এই জন্য শিশুদের যদি ক্যান্সার হয়, অনেক অনেকে আছে ক্যান্সার শুনে ভয় পেয়ে আর চিকিৎসাই করে না, ভাবে যে আমার তো সব সম্বল শেষ হয়ে যাবে, আমি আর চিকিৎসা করাবো না, থাক বাচ্চাটা মরে গেলে মরে যাক। কিন্তু বাচ্চাটাকে যে যদি চিকিৎসা করায় বাচ্চাটা আরো হয়তো 70 বছর বেঁচে থাকবে। এরকম অনেক বাচ্চা আছে যে হয়তো 1-2 বছরে ক্যান্সার হয়েছে, ওরা এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, বুয়েটে ভর্তি হয়েছে, এরকম অনেক বাচ্চাও আছে, এগুলোর হিসাবে আছে। কিন্তু এগুলো কেউ জানছে না, কারণ কি বাচ্চাদের বাবা মারা এগুলো কাউকে বলতে দিচ্ছে না যে আমাদের বাচ্চাটার একসময় ক্যান্সার হয়েছিল। কিন্তু আমরা সবাইকে এটাই বলতে চাই, কোনো বাচ্চার যদি ক্যান্সার ধরাও পড়ে ভয়ের কোনো কারণ নেই। ক্যান্সারের চিকিৎসায় এই আপনার ধরুন ব্লাড ক্যান্সার চিকিৎসায় সর্বসাকল্যে হয়তো 1-2 লাখ টাকার মতো লাগবে, বেশি না, পুরো পুরো চিকিৎসা টাকাটা কিন্তু একসাথে লাগবে না, হয়তো আপনার একবার 1 মাস, তারপর আবার 3-4 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আসবে, আবার একটু কেমন নিবে, এরকম গ্যাপ দিয়ে দিয়ে পুরো একটা মানে 1 বছরের খরচ। এখন এই টাকাটা তো সহজে আসলে জোগাড় করা যায়, বা যারা খুবই গরিব হয়তো অন্যরা সাহায্য করলে হয়ে যাবে, তো বাচ্চাটা সারা জীবন তার পেয়ে যাবে একটু ক্যান্সার চিকিৎসা করলে।
এই জন্য ক্যান্সার চিকিৎসা, কোন বাচ্চার ক্যান্সার হয়েছে জানলে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার এক স্যার সবসময় বলতো যে বাচ্চাদের চিকিৎসা হলো ম্যাজিকের মতো, দেখবা যে বাচ্চাটা এত অসুস্থ, এত কষ্ট লাগবে, পরে যখন বাচ্চাটা সুস্থ হয়ে যাবে মনে হবে যে তাহলে তো ম্যাজিকের মতো কাজ করলাম। তো ক্যান্সার চিকিৎসা হলো একটা ম্যাজিকের মতো একটা ব্যাপার, যে আমি এত সুস্থ একটা বাচ্চা হয়তো দেখা যাবে যে একসময় এতটাই ভালো হয়ে যাবে যে আমরা এটা চিন্তাও করতে পারিনি। এই জন্য শিশুদের ক্যান্সার নিয়ে কখনোই ভয় পাওয়ার কারণ নেই। শিশুদের ক্যান্সার কিউরেবল, যদি ক্যান্সার হয়েছে কোনো মা বাবা যদি জানে, জেনেও থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করান, তাহলে আপনাদের বাচ্চা এক সময় দেখা যাবে যে আপনাদেরই সেবা করছে, আপনাদেরই হাতে লাঠি হয়ে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা দিয়েছেন। আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে আসছি, তবে শেষ করার আগে একটি কথা সবার উদ্দেশ্যে আমি বলতে চাই। এতদিন যারা ক্যান্সার নিয়ে মানে শিশুদের ক্যান্সার নিয়ে যারা খুব দুশ্চিন্তা ছিলেন বা যারা খুব অসহায়ত্ব বোধ করেছেন বা যারা চিকিৎসা করাতে ভয় পাচ্ছেন, এই এই বা চিকিৎসা করার সামর্থ্য রাখ মানে চিকিৎসা করালে ভালো হবে কি হবে না এই জায়গাও যাদের আত্মবিশ্বাস কম, তারা যদি আজকে এই প্রোগ্রামটা দেখে থাকেন এবং ডাক্তার নূরে জান্নাত, ডাক্তার আফসানা ওনাদের কথা শুনে থাকেন, তাহলে আমার কাছে মনে হবে যে আপনারা অনেক সহজেই মনে সাহস পাবেন এবং অনেক সহজেই নিশ্চিন্ত হতে পারবেন আপনার বাচ্চাকে নিয়ে। তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে, স্বাস্থ্য বাজারের এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যে যাদের বাচ্চাদের এই ধরনের লক্ষণ দেখা যাবে, আপনাদের তো খুবই গুরুত্ব একজন শিশু বিশেষজ্ঞের কাছে যান এবং গিয়ে এটা সমাধান দেন। আর এই বিষয়গুলো নিয়ে সমাধান পাচ্ছেন না বা আপনার চিকিৎসা পাচ্ছেন না, তাদেরকে আমি অনুরোধ, আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে আপনি একবার মানে এই আপনার এই চিকিৎসক বিষয়টা শেয়ার করেন। বাকি সমস্যার সমাধানের জন্য আমরা আশা করি যে আমাদের চিকিৎসক দল খুব আন্তরিকভাবে আপনাদেরকে সমাধান দিবে। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে ডাক্তার শিশু বিশেষজ্ঞ ডাক্তার নূরে জান্নাত এবং ন্যাচুরোপ্যাথি বিশেষজ্ঞ ডাক্তার আফসানা মুন্নিকে আজকের এই সেটে আসার জন্য। তো আমি আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছি যেহেতু সময় স্বল্প। তো ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, আপনাদেরকে আবারও ধন্যবাদ।